কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাদের দলের হালচালও একটু জানি আমরা। রং জাতীয় পার্টির ঘাঁটি রংপুর, সেখানে যে অবস্থা দেখছি সেই সম্পর্কে আপনি কি বলবেন? সেখানে সংসদ সদস্য এরশাদ পুত্র সাদের সাথে মেয়রের একটা মুখোমুখি অবস্থানে আছেন, একজন সদস্যকে গ্রেপ্তার করিয়েছেন, মানে সাদের সাদের বাসায় হামলা, তাকে এবং তার স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করেছেন। আসলে কি চলছে, আপনাদের ভেতরের অবস্থাটা কেমন? ধন্যবাদ। আসলে এখন তো রাজনীতি করার সময় না, এখন সময় হচ্ছে মানুষের সেবা করার। মানুষের সেবা কি রাজনীতির বাইরে? আমাদের সারা দেশে আপনি দেখবেন যে এই সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে এই আমাদের এলাকায় পদ্মার উপরে আওয়ামী লীগের দুই পক্ষে গোলমাল করে একজন নিহত, চারজন আহত, এই প্রত্যেক দিন সব জায়গায় হচ্ছে। এখানে হয়েছে কি, সাদের সাদ উনি সে দীর্ঘদিন আছেন রংপুরে, সেখানে আমাদের মোস্তফা সাহেব আছেন মেয়র, তার লোকদের সাথে একটা গোলমাল হয়েছে। এটা এমন কোনো বড় কিছু না, কারণ মোস্তফা সাহেব দীর্ঘদিন আমাদের রাজনীতির সাথে জড়িত বিজেপি নেতা একদমই, এবং প্রায় 1 লক্ষ লোকের বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে পরাজিত করে উনি মেয়র হয়েছেন। খুব পপুলার তো, তার সাথে আমাদের সাদ এবার গিয়ে এমপি হয়ে উনি রিলিফ দিচ্ছেন, এই রিলিফ নিয়ে এটি হয়তো কোনো গোলমাল হয়েছে, এটা আমরা খুব বড় আকারে এখন পর্যন্ত আলোচনা হয়নি। কিন্তু সাদের বিরুদ্ধে অভিযোগ করছেন মেয়র যে তিনি দলীয় নেতা কর্মীদের মূল্যায়ন করছেন না, দুর্ব্যবহার করেন, এই বিষয়গুলো কি? এখন হয় কি, দেখেন সবাইকে মূল্যায়ন করা হয়তো যায় না অথবা মূল্যায়ন করে নাই, এটা এমন একটি সময় যে আমরা যে এইগুলো নিয়ে সময় দেব এই সময়টা আমাদের নেই, বা এই কারণে আমরা কোনো টেলিফোন করি, কারণ যার যার এলাকা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা জনগণকে আপনি প্রতিদিন দেখতেছেন যে সারা বিশ্বে প্রায় 218টি দেশ করোনায় আক্রান্ত হয়ে একদম লন্ডভন্ড হয়ে গেছে, অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়েছে মানুষের জনজীবন, এবং 60 থেকে 70 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, 3,70,000 মতন মানুষ নিহত, মানে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। আমেরিকার মতন দেশে আপনি লক্ষ্য করেছেন যে প্রায় 1,10,000 লোক মারা গেছে করোনায়, এবং সেখানে একজন বিরতির আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের কর্মকাণ্ডের মূল্যায়নের জায়গায় বলতে গিয়ে কিছু সমন্বয়হীনতা, কিছু অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতার বিষয়ে বলছিলেন। আমি বাকিদের কাছ থেকে একটু শুনে নিতে চাই। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি কিভাবে মূল্যায়ন করছেন সরকার যেভাবে এখন পর্যন্ত মোকাবেলা করে চলেছে করোনা? কাজী ফিরোজ রশিদ, আমাকে? জি জি, জনাব কাজী ফিরোজ রশিদ। আসলে দেখেন, আমি প্রথম কথা বলি যে আমাদের দেশে 16 কোটি মানুষ, এত ঘন বসতিপূর্ণ দেশ পৃথিবীতে কোথায় আছে আমি জানি না। ভুটানের সাথে বা অন্য কোনো দেশের সাথে আমাদের তুলনা করা যায়, নিউজিল্যান্ড, ভুটান বা আর যে কোনো দেশ, আপনি আমেরিকার সাথে যদি তুলনা করেন তো সেখানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বশক্তিমান নিউক্লিয়ার ওয়েপন যাদের হাতে আছে, যারা মডার্ন টেকনোলজি আছে, অত্যাধুনিক হাসপাতাল আছে, তারাই কিন্তু হিমশিম খেয়ে গেছে। 1,10,000 মতন মানুষ ইতিমধ্যে আমেরিকা মারা গেছে করোনা ভাইরাসে, এবং সেখানে 42টি স্টেটে কারফিউ চলতেছে, আমি কি অবস্থা আপনি জানেন। সেই থেকে বাংলাদেশ সরকার কিভাবে ম্যানেজ করবে, ম্যানেজ তো আছি, এখানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওই ধরনের কিন্তু আমাদের, হ্যাঁ আগের থেকে করোনা ভাইরাসের সংখ্যা বাড়ছে, যেহেতু আমরা টেস্ট বাড়াইতেছি, টেস্ট যদি 50,000 করি এখন দেখা যাবে যে প্রতিদিন আমাদের কমপক্ষে ধরেন 20,000 আমাদের বেড়ে যাবে, কারণ মানুষ কিছু শুনতে চায় না। ঈদে বন্ধ দিচ্ছে যে ঘরে থাকো, সমস্ত বাড়ি 7 নম্বর সিগন্যালে বাড়ি রওনা হয়েছে, গ্রাম ভালো ছিল গ্রামকে যে তারা সয়লাব করে দিয়ে আসছে, ফুটবল খেলা দিছে সেখানে করোনা ভাইরাস লড়ে নামছে, কারণ করোনা ভাইরাসের সব রোগী কিন্তু জ্বর আসে না, কাশি হয় না, তারা নিজেদেরকেই বুঝতে পারে যে সেই করোনা নিয়ে চলতেছে। তো সেই কারণে
আমাদের দেশটার অন্য দেশের সাথে একটু ঝামেলা আছে, সমগ্র বিশ্বেরই তো কাজী ফিরোজ রশিদ এমপি, সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রে এখন কারফিউ ভেঙে মানুষ নেমে গেছে এই করোনা ভাইরাসের মধ্যেও, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে, তারা বিক্ষোভ করছে, মানুষ আসলে কোথায় মানতে চায়? আমরা দেখেছি অনেক জায়গায় বিচে চলে গেছে, সৌদি আরবের মতন আমরা কারফিউ দিয়ে ঘর রাখতে পারতাম, ঈদের দিন সৌদি আরবে কারফিউ ছিল, মসজিদে কেউ যেতে পারে নাই, সেখানেও কিন্তু আবার বলা হইতো যে সমস্ত মানুষকে তাদের ধর্ম অনুভূতিতে আঘাত করে তাদেরকে ঘরে আটকিয়ে রাখা হয়েছে। সৌদি আরব থেকে আমরা সব আরো বেশি বড় মুসলমান কান্ট্রি হয়ে গেছি, মুশকিল সব জায়গা, সরকার ডাইনে গেলে অসুবিধা, বাই গেলে অসুবিধা, মাঝামাঝি হাঁটলেও কয়েকটি যে এইভাবে মাঝামাঝি হাঁটে কেন। এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত সৌদি আরবে মসজিদগুলো খুলে দিয়েছে। আপনাদের এখানে দেখেন সাংবাদিকরা আজকে আক্রান্ত হয়েছে, পুলিশরা কি পরিমাণ চারিদা সহজে যে পুলিশ আক্রান্ত, 16 জন 18 জন মারা গেছে, সামরিক বাহিনীর লোক আক্রান্ত, সব থেকে বেশি যারা কাজ করছে আমাদের ডাক্তার নার্স হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে তাদের যে আমরা পিপিটা প্রথম দিছি, এই পিপিটা কোনো স্ট্যান্ডার্ড পিপি ছিল না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি হেলথ তাদেরও বোধহয় ধারণা ছিল না, আমার ধারণা তারা আমাদেরকে প্রিপারেশন নিতে বলে নাই, আমরা হাসপাতালের সাথে জড়িত, তখন দেখা গেলো যে আমরা পিপি লোকালি বানিয়ে নিছি, যেভাবে আমরা একটা মডেল পেয়েছি একটা স্যাম্পল পেয়েছি তার দিয়ে বানিয়ে নিছি, এইটি কোনো স্ট্যান্ডার্ড পিপি ছিল না, আমাদের ডাক্তাররা কিন্তু আক্রান্ত হয়ে গেছে, সেই ডাক্তার আক্রান্ত হয়ে তারা 14 দিন কোয়ারেন্টাইন থেকে ভালো হয়ে আবার কিন্তু রোগীদের সেবা দিচ্ছে, বুঝতে হবে যে তাদের মনোবল কত সত্য।